প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের রাজ্য সরকারের তরফে প্রদান করা হচ্ছে রোপণ উপযোগী ধান গাছের চারা। ইয়াস ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগে দীঘা, তাজপুর, মন্দারমণি সহ সমুদ্র তীরবর্তী রামনগর 1-2, কাঁথি 1-2 ও 3 সমুদ্র তীরবর্তী ব্লক সহ নন্দীগ্রাম ও খেজুরি ব্লক এলাকা ব্যাপক ক্ষতির শিকার হয়। রাস্তাঘাট থেকে মাছের ভেড়ি এমনকি কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সমুদ্রের নোনা জল কৃষিক্ষেত্রে প্রবেশ করায় চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার বহু কৃষকদের। আর যার কারণে রাজ্য সরকারের কৃষি দপ্তর এই সমস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নোনা সহনশীল বীজ স্থানিক চাষের শুরুতেই দেওয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যৌথ বীজতলা প্রকল্প রূপায়ণ প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পে বিশেষ কিছু কৃষকদের চাষের যাবতীয় সহায়তা করে নোনা সহনশীল লুনা সুবর্ণ প্রজাতি ধানের বীজতলা তৈরি করা হয়েছে এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্লকগুলিতে। কমিউনিটি নার্সারি বেড তৈরি করে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে রোপণ উপযোগী ধান গাছের চারা। একজন কৃষককে সর্বাধিক 1 বিঘা চাষের জমির উপযোগী চারা তুলে দেওয়া হবে। জেলায় প্রায় 10,000 কৃষক উপকৃত হবেন, তবে সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের তুলে দেওয়া হবে এই ধানের চারা। মঙ্গলবার যার আনুষ্ঠানিক সূচনা হলো কাঁথি 1 নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে। আনুষ্ঠানিকভাবে 20 জনের হাতে ধানের চারা তুলে দেওয়া হয় মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। জেলা কৃষি আধিকারিকদের উপস্থিতিতে তুলে দেওয়া হলো নোনা সহনশীল জাতের ধানের চারা। ধানের চারা তুলে দেন যুগ্ম কৃষি অধিকর্তা পূর্ব মেদিনীপুরের জেলা ডক্টর মৃণাল কান্তি বেড়া, অপর কৃষি অধিকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল, কাঁথি 1 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা ডক্টর প্রসেনজিৎ জানা সহ বিশিষ্ট জনেরা। ইয়াস বিধ্বস্ত কৃষকেরা কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় অভিনব এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন এবং উপকৃত হয়েছেন বলে জানান হরিপুর গ্রামের একাধিক কৃষক। আমাদের জেলাতে মে মাসের শেষে যে প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের বিরাট তাণ্ডবলীলা চলেছিল, যার ফলশ্রুতি ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে প্রচুর সমুদ্রের নোনা জল আমাদের প্রচুর চাষের জমিতে ঢুকে গিয়েছিল, যার ফলে প্রচুর চাষেরও ক্ষতি হয় তৎকালীন এবং পরবর্তী সময়। এই সমস্ত এলাকাতে যেহেতু নোনা জল ঢুকে গিয়েছিল, সেখানে চাষ করার জন্য নোনা সহনশীল ধানের জাত বা ধানের বীজ পাওয়া কৃষকদের কাছে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সেই চাষ করা যাতে কৃষকরা সহজেই করতে পারে, তার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে কৃষকদের হাতে বিভিন্ন লবণ সহনশীল ধানের জাতের বীজ তুলে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্ষুদ্র প্রান্তিক এবং এলাকার খুবই বলতে গেলে ক্ষতিগ্রস্ত কৃষক ছিলেন, যারা হয়তো এই বীজের অভাবে, নোনা সহনশীল বীজের অভাবে ধান চাষটাই করতে পারবে কিনা সন্দেহ ছিল, এরকম কৃষকদের হাতে ধান বীজের চারা তুলে দেওয়ার জন্য কমিউনিটি নার্সারি বেড আমাদের বিভিন্ন ব্লকে গড়ে তোলা হয়। জেলাতে আমাদের প্রায় 300 একর এরকম কমিউনিটি নার্সারি বেড গড়ে তোলা হয়েছে। এর মধ্যে কাঁথি 1 নম্বর ব্লকে 50 একর এলাকা জুড়ে এরকম কমিউনিটি নার্সারি বেড তোলা হয়েছে। আজকে এই মজিলাপুর গ্রাম পঞ্চায়েতে হরিপুর মৌজায় সেই কমিউনিটি নার্সারি বেড থেকে বীজ তোলা তুলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং এগুলো চাষ করে পরবর্তীকালে ওনারা অন্তত এই যে ক্ষতি হয়েছিল ইয়াসের জন্য সেটা থেকে কিছুটা হলেও সুরক্ষা পাবেন। কত উপকৃত হবে মোটামুটি পুরো জেলা জুড়ে আমাদের প্রায় 10,000 কৃষক এই পরিকল্পনা থেকে উপকৃত হবেন। একজন কৃষক সর্বাধিক 1 বিঘা ধান রোপণ করার জন্য যে চারা লাগবে সেই চারাটা বিনামূল্যে পাবেন এবং এখানে আমরা যে ধানের জাতের চারা দিচ্ছি এটা লুনা সবর্ণ, যেটা হচ্ছে নোনা সহনশীল এবং এই এলাকার জন্য খুবই উপযুক্ত এবং ভালো ফলন আসবে বলে আমরা আশা করি। সমুদ্র তীরবর্তী এলাকা যেগুলো ক্ষতি হয়েছিল ইয়াসে সেই এলাকায় একদম তাই, মানে একদমই উপকূলবর্তী এলাকা যেখানে মানে সাগরের নোনা জল ঢুকে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকার জন্য এটা বিশেষ করি। আমরা কৃষি দপ্তরের তরফ থেকে আমাদের যে ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি আমরা প্রথমেই পরিদর্শন করে সে মৌজাগুলোর আমরা লিস্ট তৈরি করেছিলাম এবং আমরা সেটা জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে আমাদের প্রায় ধরুন এই অঞ্চলে প্রায় 8টা মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 6টা মৌজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই লিস্টটা পাওয়ার পরেই আমাদের সরকারের তরফ থেকে সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নেওয়া হয় যে এই সমস্ত এলাকায় যেহেতু সমুদ্রে লোনা জল ঢুকে গেছে, সেখানে আমরা যদি লোনা সহনশীল কোনো জাত দিতে পারি তাহলে চাষিরা কিন্তু ধান চাষটা এবারের মতো করতে পারবে, নাহলে গতানুগতিক যে সমস্ত ধানের জাতগুলো আছে সেগুলো কিন্তু লোনা সহনশীল নয়। সেই মোতাবেক আমরা এখানে 8টা মৌজার নাম পাঠিয়েছিলাম এবং সেই 8টা মৌজাই আমরা সিলেকশন করে আমরা ধানের বীজ পেয়েছিলাম। প্রায় 50 একর জায়গা জুড়ে আমরা এই ধানের যে এ করার কথা মানে যৌথ বীজতলা তৈরি করার কথা সেটা রূপায়ণ করতে সমর্থ হয়েছি এবং চাষিরা ওই বীজটা পাওয়ার পরে যথেষ্ট মানে আনন্দ পেয়েছে এবং তারা আমাদের তত্ত্বাবধানে সমস্ত জায়গায় ধানের বীজতলা তৈরি করেছে। এই ধানের বিশেষত্ব মেলি এটা সামুদ্রিক লোনা জল সহনশীল এবং গভীর মাঝারি গভীর জমিতে এটা উইথস্ট্যান্ড করতে পারে, জলের মধ্যেও এটা কারাভাবে দাঁড়াতে পারে এবং লজিং রেজিস্ট্যান্ট। তো এই জাতটার এই বিশেষত্ব থাকার জন্য আমরা এই সুটেবল এলাকায় এই জাতটা দিতে সমর্থ হয়েছি এবং চাষিরা খুব আনন্দ পেয়েছে এটা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।